আসসালামু আলাইকুম, আমি ডক্টর কাজী ফয়েজা আক্তার। আজ আলোচনা করব প্রেগনেন্সি ডায়াবেটিস নিয়ে। প্রেগনেন্সিতে যখন প্রথম 3 মাসে একজন মা আমাদের কাছে চেক আপে আসেন, তখন আমরা অনেকগুলো রুটিন টেস্ট করে থাকি, তার মধ্যে একটি হচ্ছে ডায়াবেটিস। একজন মায়ের ডায়াবেটিস আছে কি না তা দেখার জন্য অনেকে একটা র্যান্ডম ব্লাড সুগার চেক করে দেখেন, অনেকে বাসায় একটু সুগারটা মেপে দেখেন যে তার ডায়াবেটিস নাই। আসলে প্রেগনেন্সিতে ডায়াবেটিসটা যদি আমি স্ক্রিনিং করতে চাই যে তার ডায়াবেটিস আছে কি না, তাহলে তাকে একবার খালি পেটে এবং একবার 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার ঠিক 2 ঘন্টা পরে 2 বার ব্লাড সুগারটা চেক করতে হবে। আমাদের টার্গেট ব্লাড সুগারটা হচ্ছে খালি পেটে তাকে অবশ্যই 5-এর নিচে হতে হবে এবং ভরা পেটে 7 বা 7-এর নিচে হতে হবে। এ ধরনের হলে আমরা তখন তাকে বলে থাকি যে তার ডায়াবেটিস নাই। এখন আসি, যদি কোনো মায়ের ব্লাড সুগারটা মাপার পর দেখা গেল যে তার সুগারটা একটু বেশি, অর্থাৎ তার দেখা গেল যে গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে অথবা খাওয়া যে কোনো খাবারের 2 ঘন্টা পরে তার ব্লাড সুগারটা 7-এর বেশি, হয়তো 8, 10, 12, তো এই ধরনের পেশেন্টকে যখনই আমরা বলি যে তার ডায়াবেটিসের লক্ষণ এসেছে, সে তখন ভয় পেয়ে যায় যে আমার ডায়াবেটিস। কারণ হচ্ছে যে সে আসলে ডায়াবেটিসের কোনো লক্ষণ বা উপসর্গ ফিল করে না, যার কারণে সে ডায়াবেটিস জিনিসটাকে মেনে নিতে পারে না। সেক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে, প্রথম স্টেপ হচ্ছে তাকে একটা আইডিয়াল ডায়েট চার্ট নেওয়া, একজন ভালো ডায়েটিশিয়ানের কাছ থেকে জেনে নেওয়া যে সে কোন খাবারগুলো খাবে এবং কোন খাবারগুলো খাবে না, এবং সে কয় বেলা খাবে এবং কী কী খাবে। দ্বিতীয় কাজটি হচ্ছে তাকে অন্তত সপ্তাহে 2 দিন করে হলো ব্লাড সুগারটা চেক করা। 2 দিন ব্লাড সুগার চেক করতে হবে অ্যাটলিস্ট 4 বার, সকালে খালি পেটে, সকালে নাস্তা খাওয়ার 2 ঘন্টা পর, দুপুরে খাওয়ার 2 ঘন্টা পর এবং রাতে খাওয়ার 2 ঘন্টা পর। এভাবে সপ্তাহে অন্তত 2 দিন সে ব্লাড সুগারটা চেক করবে এবং একটা চার্ট মেনটেন করবে, একটা কাগজে লিখবে, যাতে অন্তত তার একটা রেকর্ড থাকে যে তার ব্লাড সুগারটা খাবার কন্ট্রোলের ফলে কেমন থাকছে। এবং সেই সাথে যদি মায়ের হাঁটা চলায় কোনো ঝুঁকি না থেকে থাকে, তাহলে দিনে অন্তত 1 থেকে 2 ঘন্টা হাঁটার প্র্যাকটিস রাখবে। হাঁটার ব্যাপারটা হচ্ছে, প্রেগনেন্সিতে আমি এর আগেও কতগুলো ভিডিওতে বলেছি যে প্রেগনেন্সিতে অবশ্যই পেশেন্ট এমন না যে মাঠে গিয়ে হাঁটতে হবে, ট্রেডমিলে হাঁটতে হবে বা দৌড়াতে হবে, তা না। প্রেগনেন্সিতে সম্ভব হলে ঘরেই হাঁটবে যদি জায়গা থাকে, এবং আস্তে আস্তে হাঁটবে, 1 টানা 10 মিনিটের বেশি কখনোই হাঁটবে না, এবং সারাদিনে 1 ঘন্টা করে হাঁটবে। যদি খাবার কন্ট্রোল এবং হাঁটাহাঁটি এটার মাধ্যমেই তার ব্লাড সুগারটা কন্ট্রোল হয়ে যায়, তাহলে আর কিছুই লাগবে না। কিন্তু যদি এগুলো করার পরেও দেখা যায় ব্লাড সুগারটা আমাদের টার্গেটের চেয়ে বেশি আসতেছে, তাহলে কিন্তু অবশ্যই ব্লাড সুগার কন্ট্রোল করার জন্য পেশেন্টকে কিছু না কিছু মেডিসিন স্টার্ট করতে হবে। তার মধ্যে সবচাইতে কমন হচ্ছে আমরা ইনসুলিন ব্যবহার করি। ইনসুলিনের অনেকগুলো ভালো দিকের মধ্যে একটি হচ্ছে ব্লাড সুগারটাকে নিজের কন্ট্রোলে, অর্থাৎ নিজের নিয়ন্ত্রণে রাখা যায়। ইনসুলিনকে বাড়িয়ে বা ইনসুলিনকে কমিয়ে আমরা কিন্তু সহজেই যে কোনো ব্লাড সুগার কন্ট্রোল করতে পারি। একই সাথে এই ব্লাড সুগারটা ভালো কন্ট্রোলের কারণে ব্লাড সুগারের যে ইফেক্ট মা এবং বাচ্চার উপর পড়ে তা কিন্তু হয় না। একটা মায়ের প্রেগনেন্সি ডায়াবেটিসের ব্যাপারে জানতে হবে। প্রেগনেন্সি ডায়াবেটিস হলে তাকে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে এবং রেগুলার চেক আপ করতে হবে, এবং এটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। ডায়াবেটিস হওয়ার কারণে আমরা প্রেগনেন্সিতে যেসব ঝুঁকিগুলো দেখি, তার মধ্যে প্রথম 3 মাসে মায়ের মিসক্যারেজ হয়। অনেক মায়েরই দেখা যায় বাচ্চা হার্টবিট আসে না, বা হার্টবিট আসলেও হঠাৎ করে ব্যথা, ব্লিডিং হয়ে বাচ্চা মিসক্যারেজ হয়ে যায়। দ্বিতীয় 3 মাসে অনেক সময় দেখা যায় মায়ের হঠাৎ পানি ভেঙে যায়, প্রিম্যাচুর লেবার পেন উঠে যায়, সময়ের অনেক আগে, অর্থাৎ 7 মাস 8 মাসের সময় বাচ্চা ডেলিভারি হয়ে যায়, যার ফলে একটা প্রিম্যাচুর বাচ্চা নিয়ে কিন্তু মা এবং বাবা দুজনেই একটা সাফারিংসে পড়েন। তৃতীয় 3 মাসে বাচ্চার ওজন অত্যাধিক মাত্রায় বেড়ে যায়, কোনো কোনো বাচ্চা 4 কেজি বা তার চেয়ে বড় হয়ে যায়, যাকে আমরা বলি ম্যাক্রোসোমিক বেবি। অনেক সময় দেখা যায় যে সময়ের আগে আগে বাচ্চার নড়াচড়া কমে যায়, কখনো কখনো দেখা যায় যে সময়ের জাস্ট আগে, অর্থাৎ ডেলিভারি ডেটের 1 সপ্তাহ আগে বাচ্চার নড়াচড়া এমনই কমে যায় যে হঠাৎ বন্ধ হয়ে যায়। এমনকি গর্ভের সন্তান আনকন্ট্রোল ডায়াবেটিস থেকে মারাও যেতে পারে। সো আনকন্ট্রোল ডায়াবেটিসটা খুবই ভয়ঙ্কর এবং খুবই একটা মায়ের জন্য ঝুঁকিপূর্ণ। তাই একজন মাকে জানতে হবে যে ডায়াবেটিসটা প্রেগনেন্সিতে আমাকে কীভাবে ফলো আপ করতে হবে এবং ডায়াবেটিসের জন্য আমাকে কী করতে হবে। কখনোই ডায়াবেটিস লুকানোর বিষয় নয়, কখনোই ডায়াবেটিস শুনে ভয় পাওয়ার বিষয় নয়, বরঞ্চ নিয়ন্ত্রণে রাখলে মা এবং বাচ্চা কারোই কোনো ক্ষতি হয় না।
তাহলে আমি আজকের এই ভিডিওটার মাধ্যমে সবাইকে এই মেসেজটুকু দেওয়ার চেষ্টা করব যে প্রেগনেন্সিতে ডায়াবেটিস হলে অবশ্যই আমরা তা আমাদের ডাক্তারের সাথে শেয়ার করব এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা খুব 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 সিরিয়াস হব এবং এই ডায়াবেটিস আমাদের কোনো ধরনের ক্ষতি আমার বা বাচ্চার করতে পারবে না। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ডায়াবেটিস নিয়ে অনেক হাই ডোজ ইনসুলিনও যে পেশেন্ট পায় তাকেও কিন্তু আমরা নর্মাল ডেলিভারি করিয়ে থাকি। সো ডায়াবেটিস মানে এমন না যে আমার সিজারি লাগবে, বা আনকন্ট্রোল ডায়াবেটিস মানে এমন না যে আমাকে সিজারে যেতে হবে, বা আমি অনেক হাই ডোজ ইনসুলিন নেই তার মানে এমন না যে আমাকে সিজারেই যেতে হবে। সো এটাকে ভয় পেলে চলবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।